কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এদিকে ভালোই আছি, কিন্তু মাথা ব্যথাটা কাল রাত থেকে যে ধরেছে সেটা আর বন্ধ হয়নি। তো আর যাই হোক, মাথা ব্যথাটা চলেই যাচ্ছে এবং ক্রমশ বেড়ে যাচ্ছে। দেখো নিশ্চয়ই ছাদে একটু গাছ গাছালিগুলোকে দেখতে, কারণ আজ বেরিয়ে যাচ্ছি, আসবো পরশু। তবে আমরা ছাদে এসে একবার গাছ গাছালিগুলো দেখে যাই। তো ওগুলো তো আর খালি গাছই হচ্ছে, ফুল আর হচ্ছে না। ফুলটা একজনে অ্যাটেন্ডেন্স দিতে বাদ দেয়নি আজকে, একেবারে সবার অ্যাটেন্ডেন্স মশগুল হয়ে আছে। এখানে পার্পল হার্টের ফুল এসছে, এখানে আমার বোতাম ফুল তো আছে। আজকে এই মস রোজটাকে একবার দেখাবই, কত সুন্দর একটা সাইজ হয়েছে। তো ধরো এখানে একটা দুটোতে হয়েছে, এগুলো হয়েছে, সাদাগুলো খুব সুন্দরভাবে এসছে, বেরোচ্ছে। বাইরে কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে। পড়লো সর্বনাশ, বই খাতা জিনিস পায়ে পড়লো না, বড় অশান্তি ফিল হয় মনে হয়। কিন্তু আর লেগেছেও খুব বাজে ভাবে কটায়। দিন পর আজকে আমি আইব্রোস করিয়েছি, চলে এসেছি বাড়ি, গেছিলাম পদ্মের টিউবার নিয়ে চলে এসেছি। ছেঁড়া ফাটা কিছু যদি বাড়ায়, হ্যাঁ না করো কাটো এই সাইডটা। এটা ডিপ কালারের ব্লাউজ নিতে হবে। এই জিনিসটা ছিল কোন দেখতে খোলো, এটা গোটাটা আগে কোয়ালিটি দেখো। সব কিছুতে একটা করে পেপার, এইবার কি হয়েছে তোমার জীবনে? প্রথম তোমাকে দেখলাম নিজের জন্য পরপর দুটা শাড়ি কিনলাম, এটা আবার কি? ছোট শাড়িটা ঠিক আছে, এমনি কত ফাটাফোটা নাই তো, ঠিক আছে। আমি 22শে শ্রাবণ থাকবো না, তাই 22শে শ্রাবণের শ্যুটটা আমি এখনই কমপ্লিট করে রাখছি। উস্কো খুশকো লাগছে আমার চুলগুলো চরম। বিহাইন্ড দ্য সিন,
look much better. একটি ছোট কণা যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করে, একই ভিক্ষে মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি দুটি জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। আরে চলতে চলতে ফট করে ভিডিও যুদ্ধযজ্ঞ শেষ করে এখন আমি চলে এসেছি অফিস, নিজের ল্যাপটপটা নিয়ে বসলাম। অ্যাকচুয়ালি অবস্থাটা কি মোবাইল পুরো ক্লাটার্ড, একটা ভিডিও করার জায়গা নেই, তাই যখন ল্যাপটপ খুলছে একটা ব্লগ এডিটে দিয়ে মোবাইলটাকে ক্লিন করব। বাড়ি অফিস থেকে এখন রেস্ট নিব, তারপর একটার সময় বেরোব। রেডি হয়ে গেছি একেবারে, একদম ব্যাগ ট্যাগ নিয়ে এবার বেরোব। বাই বাই রুম, মিলতে হ্যাঁ পরশু। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিয়েছি তো ঠিক আছে। আমাকে দেখে এরকম লাগছে না ধর্মতলায় বলবো 10 টাকা 10 টাকা 10 টাকা ব্যাগ 100 টাকা 100 টাকা 100 টাকা, ওরকম আমার পরিস্থিতি লাগছে। মা কই গেল? বাই বাই রুম, পরশু মিলতে হ্যায়। বাই বাই ফিশেস, পরশু মিলতে হ্যায়। চললাম স্টেশনের পথে, আমাদের খাই দাই। আমি মাকে বললাম এত লাগবে না, বলছে না নিয়ে যা সবাইকে দিবি। আমাদের জন্য না, যেটা তোমার বিখ্যাত তো রাতে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমাদের এই গ্রুপ সবাই খেতে শুরু করেছে। হ্যাভ আ লুক, একবার হরিনামের জলের মতো করে একবার করে খাওয়াই দিচ্ছে, মানে হরে কৃষ্ণ। আরেকবার আরেকবার বলো কি হয়েছে ব্যাপারটা। পলা শুয়ে মরে গেছে উপরে,
আমরা জল দিব না, হিচু করে অমৃত সুধা দান করবো, অমৃত সুধা উপরালা ভালো। লাভলি কাপল কিরকম, মানে নিউলি ম্যারেড না উডবি ম্যারেড? নিউলি ম্যারেড, নিউলি ম্যারেড না উডবি ম্যারেড। জীবনে টাকা একটু, টাকা তোর খাবার তুই খাবি, একটু টাকা আমাদের। জীবনে প্রথম বিয়ের পর ট্রেনের সফর হচ্ছে কাপলদের, বেস্ট অফ লাক। মন ঘুরে দিস না, এখনই একজন ঢুকবে বলবে এটা আমার ধর্ম, চুমুর করে আমি ভিডিও বানাতে বেরিয়েছি, আমি প্রাণী তো আসবো, কিছু একটা করতে হয়। আপাতত আছি মালদা টাউন, হ্যাঁ আজকে এখানেই রাখছি, কালকে সকালে আবার ট্রেন জার্নি থেকে শুরু করবো।